আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পশ্চিমা অস্ত্রের বিশাল চালান ধ্বংস করল রাশিয়া জানিয়ে দেব যুক্তরাজ্যের 287 এমপিকে নিষিদ্ধ করল রাশিয়া এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় 9 জন নিহত জানিয়ে দেব পুতিনকে ঠেকাতে যে ঘোষণা দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব ইউরোপকে ভাগ করার পরিকল্পনা করছেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা হবে বলছে রাইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পশ্চিমা অস্ত্রের বিশাল চালান ধ্বংস করল রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্রের বিশাল চালান ধ্বংস করেছে রুশ সেনারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এসব অস্ত্র ধ্বংস করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে জাপোরিজিয়া শহরের অ্যালুমিনিয়াম শিল্প কারখানায় অস্ত্রের গুদাম প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে কালিবের ক্ষেপণাস্ত্রের সাহায্য হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয় কৃষ্ণ সাগরে অবস্থানরত নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে ওই ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীকে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ এই বিরাট অস্ত্রের চালান দিয়েছিল এদিকে গতরাতে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের সামরিক বাহিনীর 59টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এছাড়া ইউক্রেনের সেনাদের উপর রুশ সেনারা 573টি কামানের গোলা ও মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে পাশাপাশি 18টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এর আগে সোমবার মস্কো জানিয়েছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত 6টি রেলওয়ে কেন্দ্র ধ্বংস করা হয়েছে এসব স্টেশন পশ্চিমা অস্ত্র বহনে কাজে ব্যবহৃত হচ্ছিল সূত্র পার্স টুডে যুক্তরাজ্যের 287 এমপিকে নিষিদ্ধ করল রাশিয়া রাশিয়া যুক্তরাজ্যের 287 জন এমপির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এখন থেকে এইসব এমপি রাশিয়া ভ্রমণ করতে পারবেন না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় খবর রয়টার্সের গেল 11 মার্চ যুক্তরাজ্য সরকার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের 386 জন সদস্যের ওপর নিষেধাজ্ঞা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে জানায় সেই বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো বুধবার এ ঘোষণা দেওয়া হয় এর আগে প্রধানমন্ত্রী বোরিস জনসন ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে যুক্তরাজ্যের পার্লামেন্টের যেসব সদস্য বেশি দৌড়ঝাঁপ করেছেন বা এ বিষয়ে কথা বলেছেন তাদের ওপরই নিষেধাজ্ঞা দিল রাশিয়া এসব এমপি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বেশি ভূমিকা রাখেন রাশিয়ার 386 এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযানের জবাবে 11 মার্চ এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বিবিসির খবরে বলা হয় গত মাসে পূর্বে ইউক্রেনের দনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে এসব এমপি ভোট দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে রুশ এমপিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাজ্য এসব এমপি যুক্তরাজ্য কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট পুতিনের অভিযানে যারা সহায়তা করেছেন যারা যুদ্ধে সমর্থন দিয়েছেন নিষেধাজ্ঞায় তাদের লক্ষ্যবস্তু বাড়ানো হয়েছে গেল 7 এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশ দুটির বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় 8 এপ্রিল পুতিনের 2 কন্যা মারিয়া ভ্রোনোৎসোভা ও কাতেরিনা তিখোনোভার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গেল 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া এরপর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিভিন্ন দেশ যুদ্ধের 63 দিন পার হলেও এত নিষেধাজ্ঞা দেওয়ার পরও যুদ্ধ থামবে কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না এখনও সিরিয়ায় ইসরায়েলি হামলায় 9 জন নিহত রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হয়েছেন যাদের মধ্যে 5 জন সিরীয় সেনা রয়েছেন
ওয়ার মনিটরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের উত্তর পূর্ব অঞ্চলের তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর অধিকাংশ সিরিয়ার সেনাবাহিনী আকাশে ধ্বংস করেছে বলেও দাবি করা হয় ওই খবরে। তবে এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ায় সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে বুধবার ভোরের দিকে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে। দামেস্কের আশেপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করা হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়। পুতিনকে ঠেকাতে যে ঘোষণা দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পশ্চিমাদের ইউক্রেনকে আরও বেশি সাহায্য করা উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রোস। তিনি বলেন, পুতিন যদি এবার সফল হন তবে তা ভবিষ্যৎ ইউরোপের জন্য হবে চরম দুর্দশার, গোটা বিশ্বের জন্যই এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, আমরা আর কখনো নিরাপদ অনুভব করতে পারব না। তিনি আরো বলেন, ভারী অস্ত্র, ট্যাঙ্ক, বিমান আমাদের উদ্ভাবন আরো গভীর করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, আমাদের এই সবই করা প্রয়োজন। ইউক্রেন পশ্চিমাদের কাছে বারবার ভারী অস্ত্রের জন্য আবেদন জানালেও ন্যাটোর মিত্ররা এখন পর্যন্ত ইউক্রেনকে হালকা অস্ত্রই সরবরাহ করে আসছে। ন্যাটোর ভাষ্য, ভারী অস্ত্র দিলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। সূত্র বিবিসি। ইউরোপকে ভাগ করার পরিকল্পনা করছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুবলে গ্যাস সরবরাহ নিয়ে ডিগ্রি জারি করে মূলত ইউরোপকে ভাগ করার পরিকল্পনা করছেন। বিবিসি বুধবার এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে পোল্যান্ড এবং বুলগেরিয়া রুবলে গ্যাসের দাম পরিশোধে অস্বীকৃতি জানানোয় বুধবার দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাস প্রম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানেন, ইউরোপ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু রাশিয়ার রাজস্বের প্রয়োজন, এমনকি যে দেশগুলোকে তিনি বন্ধু মনে করেন না তাদের কাছ থেকেও পুতিনের রাজস্ব আদায়ের প্রয়োজন রয়েছে। ধারণা করা হয় শুধুমাত্র চলতি বছরের জানুয়ারিতেই জার্মানি এবং পোল্যান্ড সহ এই দেশগুলো তাদের গ্যাসের জন্য $6 বিলিয়ন মার্কিন ডলার রাশিয়াকে দিয়েছে। এই কারণেই পুতিনের রুবলে গ্যাসের মূল্য পরিশোধের ব্যাপারে পুতিনের প্রকাশ্য দাবির পরও বাস্তবতা আরও জটিল বলেই মনে হচ্ছে। শুধুমাত্র রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্ট খুলে মুদ্রা রূপান্তর করে দেশগুলো ইউরো বা ডলারে চূড়ান্ত অর্থ প্রদান করতে পারবে। কিছু দেশ ইতিমধ্যেই রাশিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে বলেই মনে করা হচ্ছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী তো আগেই নিশ্চিত করেছেন যে তার দেশ রুবলেই গ্যাসের মূল্য পরিশোধ করবে। পুতিন নিঃসন্দেহে ইউক্রেনের প্রতি সমর্থনে প্রতিশোধ হিসেবে ইউরোপকে চাপ সৃষ্টি এবং ইউরোপকে বিভক্ত করতে আগ্রহী। এটা পুতিনের একটি কৌশল। রাশিয়ার ওপর শক্তি নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার কারণে এই কৌশল আংশিকভাবে সফল হয়েছে বলেই মনে হচ্ছে। চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা হবে বলছে রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার জন্য এই দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা দৃঢ় সংকল্প। যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্পর্ক শক্তিশালী করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট রাইসি বুধবার তেহরান সফররত চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়াং ফেংহির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। তিনি বলেন, চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার গুরুত্ব অতীতের চেয়ে অনেক বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বের সব দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে একক আধিপত্য বিস্তার করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে স্বাধীন চেতা দেশ ও শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈঠকে ইরানের পরমাণু সমঝোতা নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোরতম চাপ সৃষ্টি করতে চেয়েছিল, অথচ আজ আমেরিকা অবনত মস্তকে একথা স্বীকার করেছে যে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। রাইসি আরো বলেন, ইরানি জনগণ একথা প্রমাণ করেছে যে আধিপত্যকামী শক্তির চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলে নিজেদের অধিকার আদায় ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। সাক্ষাতে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান ও চীনের মধ্যে শক্তিশালী সহযোগিতা বর্তমান বিশ্বের টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে। তিনি বলেন, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিশ্বের অর্থনৈতিক উন্নতির পথে অন্তরায়, কাজেই এ ধরনের বিশ্ব ব্যবস্থা ভেঙে দিতে হবে। সূত্র পার্স টুডে।